হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা জানো যে আমার 25টা চীনা বাচ্চা ছিল, সে বাচ্চাগুলো আজ দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো, এদের কালার দেখো বন্ধু, কত সুন্দর সুন্দর কালার হয়েছে। ফুট সাদা, সাদা কালো, ওগুলো কিছু মিক্স কালার এসছে, খুবই সুন্দর লাগছে এদের দেখতে। যারা চীনা হাঁসের ফার্ম করতে চান তাদেরকে আমি একটা কথা বলবো, চীনা হাঁসের ফার্ম অন্যান্য হাঁসের থেকে খুব লাভজনক, কারণ এদের খাবার অন্যান্য হাঁসের তুলনায় অনেক কম আর এদের গ্রোথও অনেক বেশি। আমি এখন এদেরকে নর্মাল খাবার দিই, রেশনের যে গমের আটার প্যাকেটগুলো দেয় আর কুড়ো মিক্স করে এদেরকে খেতে দিই। বাচ্চাগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর বাচ্চা, কালারগুলো দেখো বন্ধুরা, প্রত্যেকটা কালার কত সুন্দর। আর আজ আমি কিছু হাঁস নিয়ে এসেছি, কারণ আমার একটা ফিমেল ছিল, আমি বাজার থেকে একটা বড় ফিমেল নিয়ে এসেছি আজকে। এটা হলো ফিমেল, আর দুটো মেল নিয়ে এসেছি যাদের কালারটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন প্রজাতির কালার। দেখো এদের কত সুন্দর কালার, দেখতে খুবই সুন্দর। এই দুটো নিয়ে এসেছি আমি, আর ওই বড় হাঁসাটা, মানে দুইটা ফিমেল আর একটা মেল। আমার হাঁসটা প্রচুর রেগে রয়েছে, কারণ ও চায় না যে ওর এই এখানে নতুন কোনো হাঁস আসুক। প্রচন্ড পরিমাণে রেগে রয়েছে, আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। এই তিনটে নিয়ে এসেছি বন্ধুরা, দুটো ফিমেল একটা মেল,